অমিত শাহর ভয় দেখাচ্ছিল তারা যোগীর ভয় দেখাচ্ছিল রাজনীতির নিতাদের উদ্দেশ্য করে বলছি আর ছানি নাই অত সহজ আর বুকা বানবে না আজ থেকে কয়েকদিন আগে বললো যোগীর ভয় দেখাচ্ছিল যোগী যেভাবে রাজ্য শাসন করছে সেই শাসন বাংলায় চালানো হবে সেই রুলার চালানো হবে সেই বুলডুজা চালানো হবে আর তারা আজকে সংখ্যালঘু দল সেই সেই ব্যক্তির মুখে শুনতে আমাদের মানায় অতএব ভাঙড়ের এই ঘটনাকে নিয়ে ধর্মতলার এই ঘটনাকে নিয়ে কিছু অসাধু মানুষ এবং কিছু অসাধু অসাচ্ছরিত রাজনীতির নেতা নেত্রী তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে সেটা সংখ্যালঘু মুসুমরা হাড়ে হাড়ে বুঝতে পারছে সবাইকে সতর্ক করছি সাম্প্রীতি কোন দিকে কোন দিক দিয়ে কেউ না নষ্ট করতে পারে এটা সাম্প্রীতির প্রত্যেকটা হিন্দু মুসলমানকে দায়িত্ব নিতে হবে এটা আমার অনুরোধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে বিশেষ করে পীর সিদ্দিক রহমাত এবং তানার পাঁচ সুযোগ্য সাহেবজাদা জাদা ভক্তদের কাছে আমাদের যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্য আমি অনুরোধ করছি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছি তাদের উদ্দেশ্যে আমি মেসেজ দিচ্ছি কলিকাতায় গতকাল যে তৈরি হয়েছে ঘটপুকুরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে খুব দুঃখজনক ঘটনা আমি এই ঘটনা ঘটার জন্য নিন্দা জানাচ্ছি তা সাদা সাথে পশ্চিম বাংলার সরকারের কাছে অনুরোধ করছি যারা বিরোধী দল আছে সেই দলের প্রত্যেকটা নেতা নেত্রীর কাছে অনুরোধ করছি ভারতবর্ষের যত রাজ্য আছে তার মধ্যে হিন্দু মুসলমান শিখ ইসাইর এক নম্বর রাজ্য সাম্প্রীতি রাজ্য ঐক্য রাজ্য একতা রাজ্য ভাতৃত্ব রাজ্য ভালোবাসা রাজ্য যার নাম হচ্ছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার সম্প্রীতিটা কিভাবে ধরে রাখা যাবে এই দায়িত্বটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলকে নিতে হবে একদল অসাধু অসচ্চরিত রাজনীতির নেতা নেত্রী তারা চাইবে এই পশ্চিম বাংলায় বিশৃঙ্খলা তৈরি হোক এরা চাইবে তার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ নিজের পরিচয় করার জন্য হয়তো নাও হতে পারে মানুষকে উত্তেজিত করার জন্য বক্তব্য রাখছেন যে বক্তব্যটা কাম্য নাই কারণ আমি একজন মানুষ হিসাবে আমার কর্তব্য যেখানে আগুন চলেছে সেই জায়গায় পেট্রোল না দিয়ে পানীয় জল ঢালার দরকার কিন্তু একদল ব্যক্তি কিছু মানুষকে আমি লক্ষ্য করে দেখছি সোশ্যাল মিডিয়ায় তারা মানুষকে উত্তেজিত করার জন্য বক্তব্য রাখছে হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা এই করবো ওই করব এই মানুষগুলোকে আমরা শুরু থেকেই দেখছি এ ধর কোনোদিন পথে নামতে আমরা দেখিনি বিশেষ করে আমি যার জন্য সোশ্যাল মিডিয়ায় বক্তব্যটা রাখছি খুব দুঃখের সঙ্গে বলছি দু একটা ব্যক্তি দু একটা ব্যক্তি তারা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে এবং বলছি আমি ফুরফুরা সাহেবের পীর জাদা এইভাবে সে নিজের পরিচয় দিচ্ছে যে ফুরফুড়া সাহেবের পীর জাদা সে আদৌ আমাদের ফুরফুর হাসেবের দাদা হুজুগেলার পরিবারের আমাদের পীর পরিবারের কেউ নাই আমি দেখেছি যখনই কিছু হয় এই দুই একজন সোশ্যাল মিডিয়ায় সে নিজেকে হাইলাইট করার জন্য এবং আমি ফুরফুরা সহিবের পীর পরিবারের একজন পীর জাদা বলে পরিচয় দিয়ে মানুষকে হিট দিয়ে বক্তব্য রাখছে আমি অনুরোধ করছি এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করতে হবে ভাষার জ্ঞান নেই কি ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলতে পারছে না যার জন্য আমি সোশ্যাল মিডিয়া এসে অনুরোধ করছি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের কাছে বিশেষ করে আমার সংখ্যালঘু ভাইদের কাছে মুসলমান ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা আইনকে হাতে নেবেন না আইনকে হাতে নেবেন না আর আমাদের মতন কিছু মানুষ তার উত্তেজিত করে আমাদের পথে না দিয়ে আপনি পিছন ফিরে দেখবেন ওই ব্যক্তিগুলো আমাদের পাশে নাই যার জন্য আমি এটা সতর্ক করলাম আমি আরো সতর্ক হচ্ছি এই কারণে আমি ভাবতে অবাক লাগছে সোশ্যাল মিডিয়ায় সে নিজেকে বলছে আমি ফুরফুরা সহিবের পীরের বাড়ির ছেলে আমি পীর জাদা এইভাবে মানুষকে সে উত্তপ্ত করছে যার জন্য আমি আপনাদের সকলের কাছে বাংলা শান্তির কামনা করছি আল্লাহ আমাকে আপনাকে বাংলার প্রত্যেকটা মানুষকে শান্তির সুখে বসবাস করার তিন দান করে আমি